বাম বিধায়কদের আচমকা নবান্নে হানার পরই আজ দ্বিতীয় হুগলি সেতু বন্ধ করে দেয় পুলিশ। ব্যারিকেডে আটকে দেওয়া হয় দ্বিমুখী যান চলাচল, প্রায় দু ঘন্টা বন্ধ রাখা হয় বিদ্যাসাগর সেতু। ব্যারিকেড সরিয়ে শুধু মন্ত্রীদের গাড়ি আর অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়া হয়। এই হুগলি সেতুর উপর দিয়ে কিন্তু বাম বিধায়করা গিয়ে নবান্নে বিক্ষোভ দেখায়। ঠিক তারপরেই কার্যত গোটা হুগলি সেতু বন্ধ করে দিল পুলিশ। দুই দিক দিয়েই কার্যত কোনো গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কলকাতার দিক দিয়ে হাওড়া আসা বা হাওড়ার দিক দিয়ে কলকাতায় যাওয়ার যে পথ দ্বিতীয় হুগলি সেতু, সেই হুগলি সেতুকে আপাতত বন্ধ করে রাখা আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার দিকের যে দিক, সেই দিকে কার্যত কোনো সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। একটি অ্যাম্বুলেন্স শুধুমাত্র আসছে, তাছাড়া কার্যত পরিমাণে কোনো গাড়ি যাতায়াত করা হচ্ছে। অর্থাৎ নবান্ন অভিযানকে কেন্দ্র করে দ্বিতীয় হুগলি সেতু কার্যতভাবে বন্ধ করে দিল কলকাতা পুলিশ।